হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মনীন্দ্রগুপ্তের কবিতা এখন ওসব কথা থাক। চলো আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নিই। আমরা সকলেই জানি যে মনীন্দ্রগুপ্ত ছিল 40-এর দশকের কবি। তিনি লিখতে এসেই পাঠকদের নজর কাড়েন। তার লেখাটা ছিল একটু অন্যরকম। এখন ওসব কথা থাক কবিতাটি তার লাল স্কুলবাড়ি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় তিনি একটা বিশেষ ভাবনাকে ব্যক্ত করেছেন। কবির যে প্রেমিকা, তার কাছে তার প্রশ্ন, তুমি আমার কি না? অর্থাৎ তার প্রেমিকা তার হয়েও যেন তার না। কবি বলেছেন, 100,000 বছর সঙ্গে থাকার পর সাব্যস্ত হবে তুমি আমার কি না। অর্থাৎ কবি চিরন্তনতায় বিশ্বাসী, স্বল্পমেয়াদী ভালোবাসায় তিনি বিশ্বাসী নয়। তাই দুই একদিন ঘনিষ্ঠভাবে মেশার পরেই যে সেটা ভালোবাসায় রূপান্তরিত হতে পারে সেটাকে কবি বিশ্বাস করে না। কবি বিশ্বাস করে মনের মিলন, কবি বিশ্বাস করে আত্মায় আত্মায় প্রেম। এই জন্য কবির প্রেয়সী যখন নিরর্থক কথাবার্তা বলেন তখন তিনি বলেন, ওসব কথা এখন থাক। তার থেকে মিকির পাহাড়ে যে বুনো কুল পেকেছে সেই সুমিষ্ট কুল খেতে যাওয়ার জন্য কবি তার প্রেয়সীকে বলছে। সে তার প্রেয়সীর সঙ্গে সেই পাহাড়ে যাচ্ছে সেই কুল খেতে। সেই সময় কবি তার প্রেয়সীর রূপ বর্ণনা দিচ্ছে। কবির প্রেয়সী খুব রূপবতী না হলেও তার বর্ণনার মধ্যে কবি একটা ঔজ্জ্বল্যতা প্রকাশ করেছে। কবির প্রেয়সীর চুল ছিল রুক্ষ, সূর্যাস্তের আলোয় সেই চুলগুলোকে দেখতে লাগছে অর্কিডের উজ্জ্বল শিকড়ের মতো। সূর্যাস্তের ওই ক্ষীণ আলোতে তার চুলগুলোকে অত্যন্ত রুক্ষ মনে হচ্ছে। এমনকি এই সূর্যাস্তের আলোতেই কবিতার প্রেয়সীর মুখটা দেখার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়েছে। তাই কবি বলেছেন, দেখি দেখি তোমার তামাটে মুখখানা দেখি। এর পরের লাইনে কবি বলেছেন, সূর্য এখনই অস্ত যাবে। অর্থাৎ কবি তার প্রেয়সীর সঙ্গে সময় কাটিয়েছে সেই মিকির পাহাড়ে গিয়ে, সেই বুনো কুল খেতে গিয়ে। সারাদিন থাকার পরে সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, তখন তারা ফিরে আসছে পশুর মতো ক্ষীণ শরীরে। সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে তাদের শরীর যেন ক্লান্ত, তাদের শরীর পশুর ক্ষীণ শরীরের সঙ্গে তুলনা করা হয়েছে। তারা তখন হাঁটু পর্যন্ত যে জলস্রোত, সেই জলস্রোত পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেই জল যেন অত্যন্ত ঠান্ডা। তাই কবি বলেছে, আমরা হাঁটু পর্যন্ত জলস্রোত পেরিয়ে চলেছি, জলস্রোত ক্রমশ তীব্র কনকনে। কবি শুধু রূপ সৌন্দর্যকেই বর্ণনা করেননি, তিনি এর সঙ্গে প্রকৃতিরও একটা বর্ণনা দিয়েছেন। এই যে অর্কিডের উজ্জ্বল শিকড়, কনকনে ঠান্ডা জলস্রোত, মিকির পাহাড়, এগুলো সবই প্রকৃতির বর্ণনা। কবি বাইরের সৌন্দর্যে বিশ্বাসী নয়, তিনি মনের সৌন্দর্যটাকে দেখছেন। তাই কবির প্রেয়সী সেই রূপবতী নারী না হলেও তার মধ্যেই কবি তার ভালোবাসাকে খুঁজছে। সে সেই মুহূর্তে তার সঙ্গে থাকলেও কবি যেন তখনও বিশ্বাস করতে পারছে না যেটা সত্যি ভালোবাসা কি না। যদি সে দীর্ঘকাল তার সঙ্গে থাকে, থাকার পরে তার মনে হবে যে সত্যি তার প্রেয়সী ছিল, সত্যি তাকে ভালোবাসতে পেরেছিল। এইভাবে কবি নারীর মায়া, নারীর প্রেম এবং প্রেমের শাশ্বত রূপকে এই কবিতার মধ্যে দিয়ে অঙ্কন করেছেন।